আজ আমাদের সাথে সিদ্দিকা কবির রেসিপিতে রয়েছে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার 2005 ঠিকই ধরেছেন আপনারা চিনে গিয়েছেন জানেন কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপুর কি বাসায় রান্না বান্না করা হয় রান্না বান্না হ্যাঁ টুকটাক তো করা হয় বিজি লাইফে আর আমাদের বিজি লাইফে আরো আমাদের হেল্প করার জন্য অধ্যাপিকা সিদ্দিকা কবির একটা রেসিপি বই গিফট করে গিয়েছেন আমি নেই সেজন্য আমিও খুবই অনার্ড ফিল করছি ওনার একটা প্রোগ্রামের একটা অংশ হতে পেরেছি কারণ উনি একজন গুণী মানে এরকম একজন গুণী একজন নারী উনি ওনার তৈরি করা রেসিপিগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন এটা হ্যাঁ তা আমরা এখান থেকে আপনার জন্য একটা সিলেক্ট করে রেখেছি এখানে আছে পুদিনার চাটনি পুদিনা চাটনি খুবই হেলদি হ্যাঁ খুবই হেলদি এবং আমার মনে হয় খুব বেশি কঠিন কিছু হবে না চটজলদি তৈরি করা যায় এবং এটা আসলে আমরা যখন কাবাব খাই তারপরে চিকেন টিক্কা বা এই ধরনের একটু ঝাল জাতীয় খাবারের সাথে মানে খুবই দরকারি একটা উপকরণ বাজার থেকে কেনা সস না খেয়ে আমরা একটু চাটনি দিয়ে খেয়ে নিলাম হ্যাঁ চটজলদি বাসায় তৈরি করে নিলাম তাহলে আমরা উপকরণগুলো আগে বলে দিই আমাদের লাগছে পুদিনা পাতা বেটে রাখা হ্যাঁ বেটে রাখা সাথে লাগছে হ্যাঁ রসুন বাটা লাগছে চিনি লাগছে তেঁতুলের কাত লাগছে তেঁতুলের কাতটা দর্শকদের জন্য একটু হেল্পফুল যাতে হয় বলে রাখি যে একটু পরিষ্কার পানিতে আগে তেঁতুলটা গুলে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে সেটা সেখানে কাতটা তৈরি করা সহজ আমরা চাইলে ছেঁকে নিতে পারি যাতে আমাদের বীজটা না পড়ে মুখে দেন অল্প একটু তেল লাগছে এবং লবণ লাগছে তাহলে আমরা রান্নাটা চলে যাই আচ্ছা আমরা তৈরি করে নিই খুবই সহজ একটা রেসিপি কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা রেসিপি আমাদের জন্য আচ্ছা প্রথমে আমরা কি করব প্রথমে আমরা পুদিনা পাতা 1/4 কাপ মানে কাপের 4 ভাগের 1 ভাগ আমরা পুদিনা পাতা বাটাটা নিয়ে নিচ্ছি পুরোটাই নিয়ে নিচ্ছি এখানে বেপে রাখা আছে আপু কি খেতে ভালো লাগে আমার আমি সব খাবারই খাই কিন্তু বেশি পছন্দ হচ্ছে খিচুড়ি খিচুড়ির লোভ আমি কখনোই সামলাতে পারি না মানে যখন মানে যতই ডায়েটে থাকি বা যেটাই করি যদি খিচুড়ি দেখি তখন আর লোভ সামলানো যায় না একদমই না তারপর আমরা দিব তেঁতুলের কাঁচটা 1 টেবিল চামচ 1 টেবিল চামচ আমরা চাইলে কম বেশি করতে পারি হ্যাঁ যারা একটু বেশি টক পছন্দ করেন তারা ওদের মানে প্রয়োজন মতো টকটা দিতে পারেন এবার চিনি লাগছে 2 থেকে 3 টেবিল চামচ মানে একটু টক মিষ্টি ঝাল এরকম হবে তো আমরা চাইলে কিন্তু চিনিটা আর একটু কম দিতে পারি যদি টকের পরিমাণটা বেশি খেতে পছন্দ করি তারপর আমাদের রসুন বাটা লাগছে 2 চা চামচ তেল লাগছে 1 টেবিল চামচ এবার আমাদের লবণটা দিয়ে দিতে হবে স্বাদ মতো এটা স্বাদ হ্যাঁ কাঁচা লবণটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো আমরা পরিমাণ অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভালো করে মিশিয়ে নিতে হবে মিক্স মিক্সচারের উপরেই ডিপেন্ড করছে আসলে পুরোপুরি ডিপেন্ড করে মিক্সিং এর আবার আপনারা চাইলে সহজ ভাবে যদি খুব দ্রুত করতে চান মানে ব্লেন্ডারে দিয়ে ফেললেও তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেছে ও তৈরি হয়ে গেল হয়ে গেছে পুদিনার চাটনি থ্যাংক ইউ আপু এত ব্যস্ততার মধ্যেও সিদ্দিকা কবির চমৎকার একটা রেসিপি আমাদের বানিয়ে দেখাবার জন্য আর এত কষ্ট করে আপনি এসেছেন এবং আমাদের বানিয়ে দেখেছেন এই জন্য ছোট্ট একটা গিফট আমাদের সবার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সিদ্দিকাপাকে অনেক শ্রদ্ধাভরে স্মরণ করছি আর ওনার এই বইটা আমার অনেক বড় একটা পাওয়া কারণ এই বইয়ের যে রেসিপিগুলো আছে সেটা আমার আমার সংসারে আমার জীবনে অনেক কাজে লাগবে থ্যাংক ইউ আর থ্যাংক ইউ এনটিভিকে এনটিভি ফুড ক্যারাভানের সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আছে আল্লাহ হাফেজ দর্শক দেখে নিলেন সিদ্দিকা কবির রেসিপি আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত মানটি আমরা আরও একবার বলে প্রথমে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পুদিনা বাটা ও 2 টেবিল চামচ তেঁতুলের কাঁত পরিমাণ মতো চিনি ও
টেবিল চামচ রসুন বাটা দিয়ে হালকা তেল মাখিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেল পুদিনার চাটনি।